ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের কাছে ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি রয়েছে তারা কিভাবে ক্যাশ ডিপোজিট করবেন অর্থাৎ যদি কোনো কাস্টমার তাদের অ্যাকাউন্টে টাকা জমা করতে আসে তাহলে তারা কিভাবে তাদের অ্যাকাউন্টে টাকাটা জমা করবেন ওকে তো এটা আপনারা মোবাইল অ্যাপস থেকেও করতে পারবেন বা আপনি কম্পিউটারে ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি খুলে নিয়ে সেখান থেকেও করতে পারবেন তো দেখুন এখানে আমি একটা আইডি খুলে নিয়েছি এরপর আমি এখানে জাস্ট যে কাস্টমার আসবে আমার কাছে ক্যাশ ডিপোজিট করতে সেই কাস্টমারের মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার বা কনজিউমার নাম্বার এখানে দিয়ে আমাদেরকে প্রথমে সার্চ করতে হবে তো চলুন এখানে আমি একটা কাস্টমারের কনজিউমার নাম্বার দিয়ে দিই ওকে দেন সার্চ যখনই সার্চ করবেন এরকম অপশন আসবে দেন এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে এখান থেকে আপনার অনলি ওয়াকিং আছে এখান থেকে আপনি তার যে অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করবেন অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাশ ডিপোজিট বলে একটা অপশন রয়েছে আপনাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে তো যখনই আপনি ক্যাশ ডিপোজিটে ক্লিক করবেন এখানে দুই রকমভাবে ক্যাশ ডিপোজিট হয় একটা হচ্ছে যার নামে অ্যাকাউন্টটা রয়েছে সে যদি ডাইরেক্ট আপনার কাছে আসে তো তার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় দিয়ে ক্যাশ ডিপোজিট করতে হয় এ একটা প্রসেস রয়েছে এবং আর হচ্ছে অন্য কেউ আসলো ক্যাশটা ডিপোজিট করতে কিন্তু অ্যাকাউন্টটা তার নিজের নয় অন্য কারো অ্যাকাউন্ট বাট আপনার কাছে আসলো ফিনোরি অ্যাকাউন্ট তো সেটা একটা প্রসেস রয়েছে ওকে সো দেখুন এখানে ক্যাশ ডিপোজিটের আগে এখানে একটা অপশন রয়েছে থার্ড পার্টি ক্যাশ ডিপোজিট এটার মানে কি অনেকে আমাকে কোয়েশ্চেন করছিলো অনেক রিটেলার রয়েছে যারা ক্যাশ ডিপোজিট করতে পারছেন না বুঝতে পারছেন না তো তাদের সুবিধার জন্যই কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি যাতে করে আপনারা আমার এই একটা ভিডিও দেখে ক্যাশ ডিপোজিটটা একদম ফুললি শিখে যান ওকে সো দেখুন এখানে যেটা রয়েছে থার্ড পার্টি ক্যাশ ডিপোজিট এটার মানে কি এটার মানে হচ্ছে ধরুন আপনার কাছে আপনার একটা ফিনোর কাস্টমার রয়েছে যার অ্যাকাউন্ট রয়েছে তার অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করবে কিন্তু সে নিজে আসেনি তার ফ্যামিলির অন্য কাউকে পাঠিয়েছে তার অ্যাকাউন্টে টাকাটা জমা করার জন্য তো তখন কিন্তু আপনাকে কাস্টমারের কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট লাগবে না তখন আপনাকে এই থার্ড পার্টি ক্যাশ ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করে এখানে ডিপোজিটার মোবাইল নাম্বার মানে যে আপনাকে ডিপোজিট করতে আসলো টাকাটা তার মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দিতে হবে সরি অ্যামাউন্ট দিতে হবে দেওয়ার পরে এখানে নেক্সট করতে হবে তাহলে কী হবে যে নাম্বার দেবেন সেই নাম্বারে একটা ওটিপি ঢুকবে ওটিপিটা ভেরিফাই করে সাবমিট করলে তাহলে কাস্টমার ছাড়াই কিন্তু তার অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিটটা হয়ে যাবে ঠিক আছে আর যদি কাস্টমার নিজেই আসে তার অ্যাকাউন্টে নিজে টাকা জমা করতে তাহলে আপনারা এই থার্ড পার্টিতে যেন ক্লিক করবেন না এটা আঞ্চেকই রাখবেন দেন নর্মালি এখান থেকে অ্যামাউন্ট দেবেন দেওয়ার পরে নেক্সট করে তার ফিঙ্গারপ্রিন্ট দেবেন দিয়ে ক্যাশ ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে বুঝে গেল তো এখানে আমি আপনাদেরকে দুটো প্রসেসই করে দেখাচ্ছি তো প্রথমে আমি থার্ড পার্টিটা করে দেখাচ্ছি আমি থার্ড পার্টিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডিপোজিটের মোবাইল নাম্বার দিতে হবে মানে যে আপনার কাছে পাঠাতে এসেছে টাকাটা তো এখানে তার মোবাইল নাম্বার দেবেন আমি মোবাইল নাম্বার দিলাম এখানে অ্যামাউন্ট দেবেন কত টাকা ডিপোজিট করবেন ফর এক্সাম্পল এখানে আমি একশো টাকা দিলাম দেওয়ার পরে এখানে চার্জ জিরোই থাকবে কোনো চার্জ কাটবে না ক্যাশ ডিপোজিট ফ্রি অফ কস্ট রিমার্কে কিছু চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দেন এখানে টার্ম কন্ডিশনে অ্যাকসেপ্ট করবেন করে এখানে নেক্সট করবেন তো যখনই নেক্সট করবেন দেখুন কাস্টমারের যে নাম্বার আপনি দিলেন এখানে হ্যাঁ তার নাম্বারে একটা ওটিপি ঢুকবে তো সিম্পলি এখানে আপনি ওটিপিতে ক্লিক করবেন তো তার মোবাইল একটা ওটিপি ঢুকবে দেখুন এখানে আপনাকে সে ওটিপিটা দিতে হবে তো আমি এখানে দেখি ওটিপিটা আসলো কি না ওটিপি দেওয়ার পরে এখানে নেক্সট দেখতে পাচ্ছেন আপনাকে আবার এই কোনার দিকে নেক্সট করতে হবে এবং যখনই নেক্সট করবেন দেখুন এখানে অ্যামাউন্ট ক্রেডিটেড সাকসেসফুলি অর্থাৎ তার অ্যাকাউন্টে কিন্তু একশো টাকা ডিপোজিট হয়ে গেলো কাস্টমার আমার কাছে আসলো না ওকে এবার ধরুন আপনি আবার ক্যাশ ডিপোজিটই করবেন কাস্টমার নিজে আপনার কাছে এসেছে তো সেক্ষেত্রে কোনো মোবাইল নাম্বার লাগবে না সেক্ষেত্রে কি লাগবে বলে দিচ্ছি হোমে চলে আসুন হোমে আসার পরে আবার ক্যাশ ডিপোজিটে ক্লিক করুন ক্লিক করে আমরা তো আগের বার থার্ড পার্টিতে ক্লিক করলাম এবার কিন্তু আমরা থার্ড পার্টিতে ক্লিক করব না সিম্পলি আমরা এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দেব ধরুন আমার আমি আবার একশো টাকা দিলাম তারপরে বাইরে ক্লিক করবো এখানে চার্জ জিরোই থাকবে রিমার্কে কিছু চালিয়ে দিতে পারেন না চালে নাও দিতে পারেন টার্ম কন্ডিশনে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে নেক্সট করবেন যখনই নেক্সট করবেন দেখুন এবার কিন্তু এখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন চাইছে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট চাইবে তো আপনি এখানে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেক্সট করবেন তাহলে কিন্তু আপনার টাকাটা ডিপোজিট হয়ে যাবে আমার কাছে এখন কাস্টমার নেই তাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখাতে পারলাম না বাট সিস্টেম কিন্তু একই রকম তো এভাবেই কিন্তু আপনারা কাস্টমারের ক্যাশ ডিপোজিট করতে পারবেন ওকে সো আমি যে ক্যাশ ডিপোজিট করলাম একশো টাকা ডিপোজিট হলো কি হলো না সেটা দেখার জন্য আপনাকে আমি এই কাস্টমারের মিনি স্টেটমেন্ট চেক করে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে মিনি স্টেটমেন্টে ক্লিক করবেন মিনি স্টেটমেন্টে ক্লিক করার পর দেখুন এই দেখুন এখানে চলে আসলো দেখুন সাতাশ সাত দু হাজার একুশ দশটা এক মিনিটে আমি ট্রানজ্যাকশনটা করেছি টাইপ ক্যাশ ডিপোজিট হয়েছে রেফারেন্স নাম্বার দিয়েছে সাকসেস হয়েছে ক্রেডিট হয়েছে দেখুন একশো টাকা এবং এনার টোটাল অ্যাকাউন্টে ব্যালেন্স হয়ে গেল বারোশো টাকা এটা চাইলে সে যদি এস এম এস না পায় তো আপনি এখানে ক্লিক করবেন তো তার মোবাইলে আবার এস চলে যাবে ওকে সো এই হচ্ছে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমারদের অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করার সিস্টেম তো আশা করি যারা নতুন নতুন রিটেলার রয়েছেন তারা বুঝতে পারলেন কিভাবে ফিনো পেমেন্ট ব্যাঙ্ক থেকে ক্যাশ ডিপোজিট করতে হয় তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি নিতে ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাকে ফিনো সিএসপি প্রোভাইড করে দেবো